শিক্ষায় কেলেঙ্কারির পর আবাসেও কেলেঙ্কারি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরেও দুর্নীতির অভিযোগ, স্বজন পোষণ ও দুর্নীতি। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে পথে গেরুয়া ব্রিগেড। এবার থেকে সরকারি ঘরে জরিপের কাজে যাতে দুর্নীতি বাধা হয়ে না দাঁড়ায়, দুর্নীতিকে মোক্ষম অস্ত্র করতে না পারে শাসক দল, সেই কারণেই বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা তদারকি দল গঠন করেছে, নেমেছে আন্দোলনেও। শনিবার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চকুয়াখেতি গ্রাম পঞ্চায়েত এলাকায় আন্দোলনে নামেন বিজেপি কর্মী সমর্থকেরা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাকে কেন্দ্র করে একটা সমীক্ষা চলছে, কারণ অনেক গরিব মানুষ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুবিধে পায়নি। আর বাংলার প্রতিটা মানুষ জানে, উত্তরবঙ্গের প্রতিটা মানুষ জানে যে অনেক এরকম পরিবার আছে যাদের পাকা বাড়ি ঘর থাকা সত্ত্বেও তাদের কাছে আবার সার্ভে টিম যাচ্ছে। তাই এই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় যাতে আগামী দিনে কোনো দুর্নীতি না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি এলাকার সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নেমেছে। আবাসে দুর্নীতির বাস, এই অভিযোগকে সামনে এনে দিন দুয়েক আগে বিডিও দপ্তরেও ডেপুটেশন দেন বিজেপি কর্মীরা, জানান আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক। আমরা বিগত দুই দিন আগে আমাদের বিডিও অফিসে এই নিয়ে ডেপুটেশন দিই। বেল্লাই প্রসাদোপম বাড়ি থাকা সত্ত্বেও যে সরকারি ঘর পাবেন, অবিলম্বে তার নাম বাদ দেওয়া হোক, আপত্তি নেই তৃণমূলের ব্লক সভাপতির। যদি কারো কোনো নাম থাকে যার বাড়ি পাওয়ার যোগ্য নয়, তার নাম কাটা হোক, তাতে কোনো আমাদের আপত্তি নেই। শিক্ষা থেকে আবাস, পাহাড় প্রমাণ দুর্নীতি, আর এই দুর্নীতিতে জর্জরিত শাসক দল, ভোটের আগে কি দুর্নীতির খোলস ছাড়াতে পারবে শাসক দল, উঠছে সেই প্রশ্ন। আলিপুর দুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।